close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, through my shadow, through the sun. हेलो बंधुरा, तुम्हारा देखो द राइडर पोशन 07 और आज के बक्केश्वर के बेड़िए मामा भागने पहाड़े दिखे रवाना दिल तुम्हारा ए रकम ही देखते थको आप डायरेक्ट देखा कर हेलो बंधुरा, आशा करी तुम्हारा सबाई भलो आछो। आमी प्रसेनजीत और तुम्हारा देखो आमादेर यूट्यूब चैनल द राइडर पोशन 07। एवं बंधुरा तुम्हारा एखन माने आज के चले दुबराजपुरे अवस्थित मामा भाग्ने पहाड़ और एखन सबार प्रथमे जाच्छी पहाड़ेश्वर बाबा भोलेनाथ एर जे मंदिर रोयेछे तिलेश्वर। एखानकार भोलेनाथ माने जिनी बाबा रोयेछेन उनी प्रत्येक बछर तिल तिल करे एखाने बेड़े उठेछेन। जरा आगे एसेछेन एखाने तारा जदि जेने थाकेन एई सम्बन्धे एई ब्यापारटा पुरोटा आमाके अवश्य बोलबेन। तो जस्ट बंधुरा देखो आज के आमी सेई मामा भाग्ने पहाड़े पहाड़ेश्वर मंदिरे एई मुहूर्ते रयेछि, केमन लागछे अवश्य जानियो बंधुरा। बंधुरा आमरा फाइनालि चले आसलाम सेई बहु अपेक्षाकृत मामा भाग्ने पहाड़, और এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক মামা ভাগ্নে যে পাহাড় রয়েছে তার পিছনে বাবা যে ভোলেনাথের মন্দির রয়েছে তার ঠিক সামনেটাতে। তোমরা পুরোটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, জাস্ট দেখো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবে। বন্ধুরা সবার প্রথমেই জানিয়ে দিই, আমি বক্কেশ্বর থেকে দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়ে এসেছিলাম। তো সেখান থেকে এই দুবরাজপুর মামা ভাগ্নের 12 কিলোমিটারের রাস্তা, যেটা ভালো, মোটামুটি তোমরা আরামসে চলে আসতে পারো, নিশ্চিন্তে, কোনো অসুবিধা নেই। তো দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়ের নিজস্ব কিছু সৌন্দর্য এবং চমৎকারিত্বে পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি অন্যতম হয়ে উঠেছে এই দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়। দুবরাজপুরের থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার যে রাজ্য সরকারের ঠিক রাস্তাটা রয়েছে তার ঠিক বাঁদিকে অবস্থিত এই মামা ভাগ্নে পাহাড়। পাহাড় বলতে আমরা বন্ধুরা যেটা জেনে থাকি, বড় বড় পাথর, নদী, এই সমস্ত কিছু নিয়েই আমাদের এই পাহাড়। কিন্তু তোমাদের একটা কথা বলতেই হবে যে এই মানে পাহাড়ে আসলে পরে তোমরা এর আশেপাশে গোটা 50 কিলোমিটারের মধ্যে তোমরা কোনো রকম কোনো পাহাড় দেখতে পাবে না। যেহেতু আমি একটু অ্যাডভেঞ্চার বেশি পছন্দ করি, তো সেই রকম জায়গাতেই আমি উঠছি এখন, মানে একটু ঘুরে ঘুরে যাচ্ছি, জাস্ট সেগুলোই আমি তোমাদের সাথে মানে শেয়ার করছি। আর এই আমি এখন যেই স্থানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে তোমরা দুবরাজপুর শহরটাকে দেখতে পাবে আরামসে। বন্ধুরা এই দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় দুবরাজপুর স্টেশন থেকে খুব কাছে, তাই তোমরা যদি তারাপীঠ, বোলপুর আসো অবশ্যই এই সাইট সিন করে নিও। যথেষ্ট ভালো এবং সুন্দর মনোরম পরিবেশে তোমরা এই সাইট সিনগুলো করতে পারবে। তো যেহেতু আমরা এসেছিলাম আজকে একটু অ্যাডভেঞ্চার করব বলে, তো এই দেখো আমরা কি করছি এখন, এই উঠছি একটু ধরো এই সমস্ত কিছু নিয়েই। তো জাস্ট এই যে পুরো যেটা দেখছো না, এটা একটা নিজেই ওপর দিয়ে যাচ্ছি আর কি। তো জাস্ট দুবরাজপুর শহরটা তোমাদের সামনে তুলে ধরবো এবং দেখো এখান থেকে বন্ধুরা পুরো দুবরাজপুর শহরটা আমার ক্যামেরা বন্দিতে। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি মামা ভাগ্নে পাহাড়ে, এবং দেখতেই পাচ্ছ আমি আপাতত ওপরে উঠে বসেই রয়েছি মামা ভাগ্নে পাহাড়ের। আমার পিছনে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এবং এখান থেকে মানে এটা খুব একটা বড় পাহাড় নয়, কিন্তু দুবরাজ শহরের
একদম সাথেই বলতে পারো শহরের ভেতরেই। ফাইনালি আমরা দুবরাজপুর এবং দুবরাজপুরে যে মামা ভাগ্নে পাহাড় রয়েছে তার ঠিক উপরে বসে আছি এবং এখান থেকে পুরো শহরটা আমার পিছনে। জাস্ট ফিলটা যেটা আসছে না, এই এত দূরে এত জার্নিং করে এখানে আসার যে মজাটা, জাস্ট অসাম। এরকমই আরও অনেক কিছু আসবে বন্ধুরা, সবে তো জাস্ট শুরু হয়েছে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি এই মামা ভাগ্নে পাহাড়েরই মাঝখানে একটি সমতল জায়গা রয়েছে, সেই সমতল জায়গাতেই অবস্থিত মাথা পাহাড়েশ্বরী যে কালী মন্দির রয়েছে সেটি, এবং এখানে একটি আশ্রম রয়েছে, সেই আশ্রমটি আমরা জাস্ট একটু ঘুরে তোমাদের দেখালাম। দেন বন্ধুরা আমরা রওনা দিয়ে দিলাম সেই বহু আকাঙ্ক্ষিত মামা এবং ভাগ্নে, এই পথ দিয়েই আমরা মামা এবং ভাগ্নে যে দুজনই রয়েছে, যে দুটি পাথর, সেই পাথর দুটি আমি তোমাদের সামনে এবার তুলে ধরছি। এবং তোমাদের আমি কয়েকটা কথা এই মামা ভাগ্নে পাহাড় নিয়ে বলে দিতে চাই, যে তোমরা এই মামা ভাগ্নে পাহাড়ে আসলে তোমাদের চোখে পড়বে যে এখানে আশেপাশে ছোট বড় বিভিন্ন সাইজের পাথর কেউ যেন ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে, আর এই কারণেই এখানকার মানুষজনের কাছ থেকে শোনা দুটি কাহিনী। এক নম্বর, রামচন্দ্র লঙ্কা সেতু নির্মাণের সময় হিমালয় থেকে যখন পাথর নিয়ে যাওয়া হচ্ছিল তখন বেশ কিছু পাথর এখানে পড়ে যায়, আর তার থেকেই এই মামা ভাগ্নে পাহাড় উৎপত্তি হয়। এবং দ্বিতীয় আরেকটি কথাও আমি এনাদের কাছ থেকে শুনলাম, যে বাবা ভোলেনাথ বিশ্বকর্মাকে আদেশ দেন যে দ্বিতীয় কাশী তৈরি করতে হবে, এবং বিশ্বকর্মা সেই শিব ঠাকুরের কথা মতো সেখানে পাথর নিয়ে এসে কাজ শুরু করে, এবং ভোর হয়ে যাওয়ায় এই কাজটি সম্পূর্ণ হয়নি, যার জন্য এরকমই রয়ে গেছে এবং সেটি পরিণত হয়েছে মামা ভাগ্নে পাহাড়ে। বন্ধুরা সো আমরা এখন পৌঁছে গেলাম সেই মামা এবং ভাগ্নে যে পাথর দুটি রয়েছে ব্যালেন্স করে, বছরের পর বছর এর ওপর দিয়ে কতই না ঝড় বয়ে গেছে, কত কিছুই ভূমিকম্প হয়েছে, তবুও এই পাথর দুটি ব্যালেন্স করে এখনও পর্যন্ত সেমভাবে রয়েছে। তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ যে পাথরগুলি কীরকম সামান্যতম ব্যালেন্সে দাঁড়িয়ে রয়েছে। আর আরেকটা কথা আমি এনাদের কাছে শুনতে পেলাম, যেটা হচ্ছে এখানকার মামা হচ্ছে বশিষ্ঠ মুনি ও ভাগ্নে অষ্টাবক্র মুনির প্রতিরূপ হচ্ছে এই পাথর দুটি। তোমরা পাহাড়ের ওপর উঠলে মামা ভাগ্নে পাথরের ঠিক পাশেই তোমাদের এই মন্দিরটি দেখতে পাবে, যেটা কালী মূর্তি রাখা রয়েছে। মামা ভাগ্নে পাথর দুটির ঠিক সামনেই এই কালী মূর্তিটি রাখা রয়েছে। I don't wanna waste what's left. The storms we chase.
chase the leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways. এই হচ্ছে সেই মামা ভাগ্নে পাহাড়, এবং আমরা রয়েছি সেই মামা ভাগ্নে পাহাড়ের ঠিক নিচে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাগ্নে, আর ওই পাশেটা হচ্ছে মামা। ওই যে ওটা হচ্ছে মামা। এই হচ্ছে মামা ভাগ্নে পাহাড়ের বিশেষত্ব। এখানে আসলে তোমরা যেগুলো চোখে পড়বে সেটা হচ্ছে বেশ কিছু পাথর দিয়ে এই পাহাড়টাকে পুরোপুরি সাজানো হয়েছে, বা তোমরা অ্যাকচুয়াল বলতে পারো যে এখানে বড় বড় পাথর কেউ রেখে গেছে, এরকমই ছাড়া আর কিছুই নয়। এখানে জাস্ট দেখতেই পাচ্ছ বিশাল আকৃতি পা এক একটা পাথর। এই যে আমার পিছনে দেখো, এটাও এক বিশাল পাথর। এগুলো দিয়েই জাস্ট এই মামা ভাগ্নে পাহাড়টা। তো বন্ধুরা, এবার সময় অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার আপাতত আমাদের বাড়ি ফিরতে হবে। জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাম। তো আরেকটা জিনিস, এখান থেকে ঠিক পড়লেই হয়ে গেল, নিচে পাথর আর পাথর, তাছাড়া কিছুই নেই। সমস্ত কিছু তোমরা আমাদের এই ভিডিওতে দেখতে পেলে। এবং বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা একটুও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। এবং আমাদের এই যে এত এত খাটাখাটনি, এত কিছু, সব কিছু তোমাদের জন্য, তোমাদের সাপোর্ট। বন্ধুরা, আজকের মতো আমরা আপাতত আমাদের যেই ব্লগগুলো চলছিল আজকে দুবরাজপুর মামা ভাগ্নে পাহাড়েই শেষ করলাম। এবং দেখতেই পাচ্ছ আমার অবস্থা, এখনও বাড়ি ফিরতে হবে। তো আমার এখান থেকে এখন বাজে 4:44, তো অলরেডি আমার বাড়ি পৌঁছতে 8 বেজে যাবে। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ছি আমার গন্তব্যের উদ্দেশ্যে। চলো, দেখা হচ্ছে এরকমই একটা আলাদা রকম নতুন কিছুর সাথে আবার। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর জুড়ে থাকো দ্য রাইডার 007। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও বন্ধুরা।